ব্যতিক্রমী বটে মেলা তাও থাইরয়েড রোগ নিয়ে ব্যতিক্রমে মেলার আয়োজক থাইরয়েড সেন্টার আগামী পঁচিশ মে ঢাকার ধানমন্ডিতে পাঁচ দিন এবং ময়মনসিংহে ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে মেলায় থাকবে এক বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে চেকআপের সুযোগ আরও থাকবে স্বল্প মূল্যে থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা সহ চার ধরনের বিশেষ সেবা থাইরয়েড গ্রন্থি শরীরের অতীব প্রয়োজনীয় একটি অন্তক্ষরা গ্রন্থি দু সালে দি থাইরয়েড সেন্টার প্রথম বিশ্ব থাইরয়েড দিবস পালন শুরু করে এবং আমরা সেই সাথে আন্তর্জাতিক থাইরয়েড সপ্তাহ পালন করে থাকি পঁচিশে মে থেকে উনত্রিশে মে পর্যন্ত আন্তর্জাতিক থাইরয়েড সপ্তাহ এবং সেই সাথে পঁচিশে মেকে বিশ্ব থাইরয়েড দিবস হিসাবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছি বাংলাদেশে প্রায় আড়াই কোটি মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত এই রোগ নির্ণয়ের সময় কখন এমন প্রশ্ন অনেকেরই চিকিৎসকরা বলছেন চারটি সময়ে স্ক্রিনিং করলে থাইরয়েড শনাক্ত করা সম্ভব জন্মের পরপরই কিশোর বয়সে গর্ভধারণের আগে এবং বয়স পঞ্চাশ পেরোলে কনসালটেন্সি ও চেক ছাড়াও জনসচেতনতা বৃদ্ধিতে মেলায় আগতদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছেন আয়োজকরা থাইরয়েড দিবস উপলক্ষে আমাদের থাইরয়েড মেলা হচ্ছে আমাদের এখানে এখানে সাশ্রয় মূল্যে আমাদের আমার স্ক্রিনিং প্রোগ্রাম করা যাবে থাইরয়েড ডিজোয়া আছে কি না এবং চিকিৎসাও খুব কনসেন্ট্রেশনটাও খুব সাশ্রয় মূল্যে করা যেতে পারে আর বাচ্চাদের বেলায় যাতে এক বছর নিচে যাতে বাচ্চা আছে যেহেতু তাদের প্রবলেমটা খুব ভয়াবহ আকার ধারণ করতে সঠিক না হয় তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে আমরা আশা করি যারা ইচ্ছুক ইন্টারেস্টেড তারা অবশ্যই এই মেলাতে উপস্থিত থাকবেন এবং নিজের ং করে নেবেন এক নজরে দেখে নেওয়া যাক মেলায় কি কি থাকছে তিনশো টাকায় থাইরয়েড বিষয়ক পরামর্শ দুই হাজার টাকায় রক্ত আলট্রাসনোগ্রাম ও রক্তের গ্রুপিং পঁচিশ পার্সেন্ট কম মূল্যে কালার ডপলার স্ক্যান অথবা অ্যালাস্কো স্ক্যান থাইরয়েড গ্রন্থি গয়টার টিউমার ক্যান্সারের রেডিও ফ্রিকুয়েন্সি ল্যাজার ও স্ক্যারোথেরাপির সুযোগ থাকছে পঁচিশ পার্সেন্ট কম মূল্যে মেলায় রোগী ও চিকিৎসকদের মধ্যে নিবন্ধন করতে হবে বাংলাদেশের বেশিরভাগ রোগী জানেন না তারা থাইরয়েড রোগে আক্রান্ত তাই এ বিষয়ে সকলকে সচেতন করাই এ মেলার প্রধান উদ্দেশ্য এই দিবসগুলো কিন্তু মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়ার জন্য করা হয়েছে সেখানে রাষ্ট্র উদ্যোগ নিতে পারে আমরা ডাক্তাররা উদ্যোগ নিচ্ছি থাইরয়েড সেন্টার উদ্যোগটি নিচ্ছে আপনারা যারা সংবাদ কর্মী আছেন তারা উপচার করছেন সকল কিছু কিন্তু মানুষকে জানানো যে আপনার থাইরয়েডের সমস্যা থাকতে পারে আপনি পরীক্ষা করুন জেনে নিন ফলাফলের উপর নির্ভর করবে আপনার চিকিৎসা কেমন হবে আগামী পঁচিশ থেকে উনত্রিশ মে পর্যন্ত ধানমন্ডি পাঁচ থাইরয়েড সেন্টার অফিসে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ মেলা চলবে তৌহিদুল ইসলাম তারেক ডক্টর টিভি ঢাকা